ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. যে আমাকে অনেকে শাইখ লেখেন, এটা আমার প্রবল আপত্তি আছে। যে আমাকে শাইখ আপনারা লিখবেন না, আমি এটাই পছন্দ করি যে আপনারা শাইখ লিখবেন না, কারণ শাইখ হওয়ার জন্য অনেকগুলো যোগ্যতা প্রয়োজন আছে। এটা যদি আপনি না বলেন, এটাই আমার বেশি পছন্দ করি, কেন এটার জন্য একটা লেভেল আছে। এখন একজন বড় আলেম, তারও যে পদবি, আমার একজন একই পদবি, আর একজনের একই পদবি, কমপক্ষে তো একটা মান রাখতে হবে নাকি? যে লেভেল থাকে সেই লেভেলটা দেন। আমি একটা সাধারণ আপনাদের মতোই, আপনার যদি কম একটু পড়ে না একটু বেশি পড়ি, তার জন্য দু একটা কথা বেশি বলতে পারি। আমার মধ্যে অনেক ভুল আছে, যেটা পরবর্তীকালে বুঝতে পারি যে হ্যাঁ এটা ভুল বলেছিলাম। যেমন আপনাদের সুরিনতলা জামে মসজিদের উন্নতিকল্পে মে মাসে যে প্রোগ্রামটা হয়েছিল, একটা প্রশ্ন এসেছিল যে গরুকে ইঞ্জেকশন দিয়ে, কে যে সিরিজ দিয়ে যদি ইঞ্জেকশন দেয়, সেটা দিয়ে যদি বাচ্চা, যে ফর্মুলা আছে, এটা কি অনুমোদিত হবে না নিষিদ্ধ হবে? আমার জানা ছিল না, আমি পরিষ্কার বলেছি এটা আমার জানা নেই, আমি কোনো এরকম ফতোয়া পড়িনি, কোরআন সুন্নাতে কোনো দলিলও নেই। পরবর্তী সময় থেকে তারপর থেকে অনেক ঘেটেছি যে আসলে কি আছে কি আছে। পরবর্তী সময় দেখলাম যে না, এটা বৈধ। দলিল সূরা জারিয়াত 51 নম্বর সূরা 56 নম্বর আয়াত, ওমা খালাকতু জিন্না ইনস ইল্লা লিয়াবুদুন, যারা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে ইবাদতের জন্য। তো শরীর সম্পূর্ণ নির্ভর করে মানুষ আর জিনের জন্য, এটা পশু পাখির জন্য নেই। তাই কেউ যদি সিরিজ দিয়ে যদি কেউ যদি বাচ্চা প্রয়োজন এগুলো করে, এটা অনুমোদিত। পরে আমি ভালো করে ঘাটতে ঘাটতে দেখছি আমার তাহারিকের একটা ফতোয়া আছে, বাসার তাহারিকেরও একটা ফতোয়া আছে, ওটা অনুমোদিত। ওটা জানা ছিল না, যেটা জানা থাকে না পরিষ্কার বলে দিই, যে আমার জানা নেই, যেটা আলেম আছে তাকে জিজ্ঞাসা করেন। তো যাই ভাই, আমাকে শাইখ মাফ চাই, আমি শাইখ নই, আমাকে জাস্ট ভাই বলেন, রুহুল আমিন ভাই যথেষ্ট, বা ব্রাদার রাহুল যদি আপনারা বলতে চান বলতে পারেন, কোনো সমস্যা নেই। তো শাইখ বলেন না, আর বাংলার ডক্টর জাকির নায়েক এটা বলেন না, এটা বলে দুটো ক্ষতি। এক, ডক্টর জাকির নায়েকের নামে বাংলাদেশের একটা অপবাদ আছে, আমাদের ভারতেও আছে, বলে ওটা বড় জাকির নায়েক, এটা ছোট জাকির নায়েক, আগে করার ধরে নিয়ে চলে যাবে দাওয়াত বন্ধ। আর দুই নম্বর, বাংলার ডাক্তার জাকির নায়েক আমার মধ্যে রিয়া সৃষ্টি হতে পারে, তার জন্য এগুলো বাদ দেন, আল্লাহর কাছে দোয়া করবেন। যতটা বলতে পারছি আল্লাহ যেন তার চাইতে বেশি আমল করার তৌফিক দান করেন, এবং আরো বেশি বেশি দিন শেখা এবং জানানোর উদ্দেশ্যে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য যেন কাজগুলো করতে পারি, এর জন্য খাস অন্তর থেকে দোয়া করবেন, আর কিছু চাই না, এতটাই দোয়া করবেন। حينما رددت يا رب العالمين.